হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নায় ব্যঞ্জনে। আজ আমি ভুট্টার রেসিপি করব। এর জন্য বাজার থেকে কচি ভুট্টা কিনে এনেছি। এগুলি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। ফুসাগুলি ভালো করে পরিষ্কার করতে হবে। এই কচি ভুট্টা মাঝে মধ্যে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের শরীর ভালো থাকে। খুব টেস্টি খাবার। কচি ভুট্টা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুর খোসা ছাড়ানো নাইফ দিয়ে এগুলি একে একে খুলে নিতে হবে। ভুট্টাগুলি আস্তে আস্তে এগুলি ভুট্টাগুলি বের করে নিতে হবে। এগুলি নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কড়া গরম বসিয়েছি, কড়াতে সরিষার তেল দিচ্ছি। এক সোমবারেই এটা রান্না করব। এই যে তেল দিলাম, তেলটা গরম হয়েছে। এই তেজপাতা ফুড়নে দিলাম, কালো জিরে, গোলমরিচ ফুড়নে দিলাম। এগুলি একটু ভাজা হবে। কালো জিরে গোলমরিচটা ভাজা হবে। আলুগুলি দিয়ে দিলাম, ব্লক ব্লক করে কেটেছিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, নেড়ে দেব। আলুগুলি ভাজা হবে না, একটু একটু সিদ্ধ হবে। খুন্তি ধুয়ে একটু জল দিলাম। একটু আলুগুলি সিদ্ধ হবে একটু, কারণ ওদিকে ভুট্টাগুলি সিদ্ধ হয়েছে। ঢেকে দিলাম, 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই পেস্টটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সঙ্গে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই পেস্টটাতে। এই মশলাটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে দেব। এইভাবেই আলুগুলি সিদ্ধ হবে। ঢেকে দিলাম, 5-7 মিনিট পর আবার নেড়ে দিলাম। তলায় লেগে যেতে পারে। মশলাটা একটু ভাজা হবে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। এই কর্নগুলি দিয়ে দিলাম, ভুট্টাগুলি সিদ্ধ ভুট্টাগুলি দিয়ে দিলাম। একটু ঝোল বাড়বে এর জন্য একটু জল দিলাম। আলুগুলি শোষণ করবে, ওইভাবেই জলটা দিতে হয়, যে আলু শোষণ করে নেওয়ার পরেও জল ঝোলটা থাকবে, জলটা ওইভাবেই দিতে হয়। ঢেকে দিলাম, ফুটে উঠবে, সিদ্ধ হবে। ভুট্টা আলু জমজমাট সিদ্ধ হবে। নুন দিলাম, এলাচি দারচিনি থেতো করে দিয়ে দিলাম, গরম মশলা এটা। প্রায় হয়ে এসছে, আলুগুলো আর একটু সিদ্ধ হবে। এরপর আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডারটা তৈরি হয় আম, কাঁচা আম শুকিয়ে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে আমচুর তৈরি করা হয়। আমচুর পাউডারটা দিয়ে দিলাম, টেস্টটা বাড়াবে। টক ঝাল মিষ্টি হবে টেস্টটা।
নামিয়ে নিলাম। খুব টেস্টি খাবার এটা, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে, বাচ্চারা তো খেয়ে খুব খুশি হবে। রুচিপূর্ণ খাবার, কম তেলে কম মশলায়, এক সোমবারে এটা আমি করেছি রান্নাটা, কর্নের রেসিপি। এইভাবে সবগুলি চীনামাটির পাত্রে তুলে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।